আবারও তাজাবোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কিসামত 10 গ্রামে। জানা গিয়েছে দিনহাটা 2 নম্বর ব্লকের কিসামত 10 গ্রাম গ্রাম পঞ্চায়েতের হোকদাহ রেলগেট এলাকায় উদ্ধার হয় একটি তাজাবোমা। সংশ্লিষ্ট ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট ওই এলাকায়। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে দিনহাটা 2 নম্বর ব্লকের বেশ কিছু এলাকা থেকে উদ্ধার হচ্ছে তাজাবোমা। তবে কে বা কারা এই তাজা বোমাগুলি রেখে যাচ্ছে এলাকায় তা নিয়ে রীতিমতো আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। এই দিন হোকদাহ রেলগেট সংলগ্ন এলাকার এক বাসিন্দা কার্তিক বর্মন বলেন, গতকাল রাতে কে বা কারা তাজা বোমাটিকে রেখে গেছে কিছুই জানেন না গ্রামবাসীরা। আজ শুক্রবার সকাল 10টা নাগাদ তিনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তাজা বোমাটিকে দেখতে পেয়ে ভয়ে আরও কয়েকজন গ্রামবাসীদের খবর দেন। গ্রামবাসীরা সকালে ছুটে এসে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় সাহেবগঞ্জ থানায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় সাহেবগঞ্জ থানার পুলিশ এবং তাজা বোমাটিকে নিষ্ক্রিয় করে উদ্ধার করে নিয়ে যায়। তবে রাস্তার ধার থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। কি হয়েছিল, কখন দেখলেন বোমা? আমি সকালে যখন চা খেতে আসি দোকান থেকে যাওয়ার পথে দোকানের পিছনে যাই পেচ্ছাপ করতে, গিয়ে দেখি ওখানে একটা সুতলি দিয়ে বান্ধা একটা কোটর। পরে ওখান থেকে ঘুরে এসে দুইজন কাকে ডাকে নিয়ে আসলেন চার দোকান থেকে। ডাকে নিয়ে আসার পরে দেখালে, ওরা বললো এখানে হাত লাগাস না। ওরা পরে থানায় কল করলো, পরে যে থানায় এসে ইনকোয়ারি করতেছে। তখন কটা বাজে? তখন মোটামুটি 10টা সাড়ে 10টার দিকে। কৌটোর ভিতরে কি মনে হচ্ছে, কি রকম? কৌটো তো দেখা যায় না, পুরোটা সুতলিই দেখা যায়। কি নাম আপনার? কার্তিক বর্মন। এর আগে কি এই বোমা উদ্ধার এমন কোনো ঘটনা এর আগে হয়েছিল এই এলাকায়? না 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 না, এবার প্রথম, এটাই প্রথম। এর আগে কইয়া পাওয়া গেছে? পার্থ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।